लड़के इतनी आसानी से रोते नहीं है। आपने देखा होगा कि उसे चोट लग जाने पर भी लड़का बोलता है नहीं नहीं कुछ नहीं हुआ, दर्द बहुत हो रहा है इसे, लेकिन उसके आंसू नहीं आ रहे हैं। तो यदि कोई लड़का रो रहा है तो सोच लेना साहब, वो बहुत तकलीफ में है। उसके आंसू इस बात का सबूत है कि उसकी तकलीफ छोटी नहीं है। एक अच्छी खासी चोट को सहने वाला व्यक्ति जब रो नहीं सकता और किसी के सामने फूट फूट के रोए, तो समझ जाना साहब तकलीफ बहुत ज्यादा है, बहुत ज्यादा। পুরুষ মানুষের কখনো শান্তি থাকে না, নিত্য নতুন সমস্যা আর ভিন্ন ভিন্ন পরিকল্পনা নিয়ে বাঁচতে হয়। পুরুষদের জীবন গল্পের মতন সহজ নয়। একটা পুরুষ দুই জায়গায় সুখ খোঁজে, এক তার পরিবারের কাছে, দুই তার প্রিয় মানুষটার কাছে। ছেলেরা সব পারে কিন্তু তাদের ব্যথাগুলো কাউকে দেখাইতে পারে না, তাদের কষ্টগুলো কিছুটা দেওয়াল শোনে আর কিছুটা আয়না দেখে। পুরুষ কখনো কান্না করে না, যদিও করে নিজের জন্য না, হয়তো পরিবারের জন্য, নয়তো প্রিয় মানুষটার জন্য। এই পৃথিবীতে ছেলেরা হচ্ছে সবচেয়ে বড় অভিনেতা, কারণ তারা বুকের ভিতরে হাজারো লক্ষ কষ্ট পুঁতে রেখে মুখে হাসি নিয়ে চলে, কারণ সে জানে আজকে যদি আমি ভেঙে পড়ি তাহলে আমার পুরো পরিবারটা অস্তিত্বহীন হয়ে যাবে। ছেলেরা পৃথিবীতে সবকিছু করার অধিকার পেয়েছে কিন্তু চিৎকার করে কান্না করার অধিকার পায় নাই। পুরুষকে বুঝতে হলে পুরুষের নীরবতাকে বুঝতে হবে, না হলে পুরুষের গভীরে কখনোই পৌঁছাতে পারবেন না।